সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী এম এ মান্নান সাহেবের মামলার শুনানি ছিল আজকে ওনার জামিন না মঞ্জুর হয়েছে আর আমরা এই যে জামিন না মঞ্জুর সাধুবাদ জানাচ্ছি আমরা চাই পুলিশ ওনার রিম্যান্ড রিমান্ড দাবি করুক আর ওনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে এইগুলো পেশ করুক আর আমরা চাই দ্রুত ওনার বিচার নিশ্চিত করা হোক আর শাস্তির ব্যবস্থা করা হোক পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে আসলে এটা স্বার্থীর বেড়ে এই যে আওয়ামী লীগের দালালের কাজটা করেছে আজকে এই জন্যই আমরা মাদব সমাজ যে আমরা এই সৈরাচারের দূষরদের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতায় আনা হোক তারা এই মামলায় জড়িত আছে যারা ছৈরাচার তাদের সবার আমরা ফাঁসি চাই এবং তাদেরকে আইনে আওতায় যেন আনা হয় এখন মানে আইনে আওতায় যেন তাদেরকে আনা হয় আর যারা আমলিকে তালালি করতেছে এখনই পুলিশ পুলিশ যেন তাদেরকেও আইনের মাধ্যমে আনে আজকে এম এ মান্নান সাহেবের সাবেক পরিকল্পনা মন্ত্রী ওনার জামিন নামঞ্জুর হয়েছে আমরা চাই এম এ মান্নানসহ আরও যারা আছেন এই আওয়ামী এফ এসিবাদী সরকারের দূষকদের যারা সহযোগী ছিলেন এবং যারা এই মামলার আসামি এবং সত্যি অর্থে যারা ছাত্রদের উপর হামলা করেছেন তাদের সুনিশ্চিত শাস্তি আমরা দাবি পেশ করছি এবং মহামান্য আদালতের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন প্রত্যেক আসামিকে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয় পারছি আজকে যে তার শুনানি ছিল এম এ মান্নান সাহেবের ওনার জামিন নামঞ্জুর হয়েছে আমরা ও খুবই আনন্দিত আমরা থাকছি যে শুধু এম এ মান্নান শুধু জেলে থাকবে না যত খুনি আছে সব খুনেরাই এক এক করে সবাই জেলে আসবে তাদের সবার এক বিচার হবে ঠিক সবাই তাদের বিচার কামনা করছে ঠিক আজকের বিক্ষোভ মিছিল করার কারণ এম এ মান্নান যিনি হচ্ছেন চোদ্দোই আমাদের প্রমাণ আছে প্রমাণ দিয়ে আমরা হচ্ছে মামলা করেছি ওনার বিরুদ্ধে আইনানুভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় এই জন্য পাশাপাশি হচ্ছে এই সরকারের দূষররা যারা আনাচে কেনাচ্ছে এখনো বুক ফুলে হাঁটছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা রাজপথে এসেছি